আজকে আমরা দেখবো আমরা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড নিতে যাই তো তার জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করে ব্যাঙ্কে জমা করতে হয় তো সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো তো দেখুন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড নেওয়ার একটা ফর্ম নিয়েছি ফর্মের উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম বা ডেবিট কার্ড আচ্ছা প্রথমে আছে ব্রাঞ্চ অফিস আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আমি এখানে লিখব তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবো সেই ডেটটা আমি এখানে দেবো তারপরে এখানে দেখুন দুটো ফটো লাগানোর জায়গা আছে তো আপনারা যখন ব্যাঙ্ক থেকে ফর্মটা আনতে যাবেন তো জিজ্ঞেস করে নেবেন যে ফটো লাগাতে হবে কি না যদি বলে হ্যাঁ হবে তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজনের ফটো লাগাবেন আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে এখানে একটা এখানে একটা দুটো ফটো লাগিয়ে দেবেন তারপরে দেখুন বলেছে রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ এটিএম বা ডেবিট কার্ড মানে আপনাদের কী ক্যাটাগরির কার্ড লাগবে তো সাধারণত যে কার্ডগুলো ইউজ হয় সেগুলো ক্লাসিকের আন্ডারে পড়ে এই কারণে আমি ক্লাসিকের বক্সে টিক করেছি এছাড়া আরও অনেক ক্যাটাগরির কার্ড আছে এখানে যদি এর মধ্যে কোনো কার্ড আপনাদের দরকার হয় তাহলে সেই বক্সে টিক করবে জেনারেলি ক্লাসিকটাই বেশি ইউজ হয় আচ্ছা এরপর হচ্ছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার ইন ব্লক লেটার এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নাম লিখবে একটু স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দেবে এটা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেকেন্ড হোল্ডারের নামটা আপনারা এখানে লিখে দেবেন আচ্ছা এরপরে বলেছে যে আপনারা যে কার্ডটা নিচ্ছে সেই কার্ডে কোন নামটা প্রিন্ট হয়ে আসবে তো আপনাদের এখানে আরেকবার নামটা লিখতে হবে প্রথমে নাম লিখবেন একটা ঘর ছেড়ে দিয়ে আপনারা টাইটেলটা লিখে দেবেন সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজনের নাম লিখবেন আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় এবং আপনারা যদি মনে করেন যে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারের নামটাও কার্ডে প্রিন্ট হয়ে আসুক তাহলে আপনারা সেকেন্ড হোল্ডারের নামটা এখানে লিখে দেবেন এই দুটো হয়ে যাওয়ার পরে এখানে যে দুটো বক্স আছে এখানে বলেছে আপনারা কি এই কার্ডের সাথে অন্য কার্ডের নাম যুক্ত করতে চাইছেন যদি করতে চান তাহলে একজনের নাম হলে এখানে লিখবেন আর যদি দুজনকে যুক্ত করতে চান তাহলে এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের লাভ লিখবেন আর যদি কাউকে যুক্ত করতে না চান তাহলে এই ঘরগুলো কিছুই ফিল আপ করবেন না পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এইটুকু করার পরে এখানে এই অপশানটা বলেছে যদি আপনি অন্য কাউকে এখানে যুক্ত করেন তার যদি নাম দেন তো সেক্ষেত্রে তার রিলেশান কী আছে আপনার সাথে এবং তার ডেট অফ বার্থটা কী আছে সেটা লিখতে হবে যদি একজন হয় একজনেরটা লিখবেন না যদি দুজন হয় তাহলে দুজনেরটা এখানে লিখতে হবে তারপরে যে টাইপ অফ কার্ড এখানে দু টাইপের কার্ড আছে পার্সোনালাইজড এবং নন পার্সোনালাইজ তো পার্সোনালাইজের বক্সে টিক করে দেবেন আচ্ছা এরপরে যে মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন তারপরে ইমেল আইডি যদি ইমেল আইডি থাকে অবশ্যই এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন এটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডিটেলস অ্যাকাউন্ট টাইপ অফ অ্যাকাউন্ট তো কী টাইপের অ্যাকাউন্ট তো আমার সেভিংস অ্যাকাউন্ট এই আমি এসে লিখেছি আপনাদের যদি কারেন্ট বা ওডি হয় সেই হিসাবে আপনারা এখানে লিখবেন এবং এখানে ষোলো ডিজিট অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে তো আপনারা পিএনবির অ্যাকাউন্ট নাম্বারটা এই বক্সে লিখে দেবেন এইটুকু করার পরে নিচে কিছু ডিক্লিয়ারেন্স আছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে লেখা আছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার তো সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এখানে একজন সাইন করবে আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে একজন আর এখানে একজন দুজন সাইন করে দেবে এইটুকু করার পরে নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমরা কিছু করবো না কারণ এটা লেখা আছে ফর অফিস ইউজ অনলি তো মোটামুটি পিএনবির এটিএম কার্ড বা ডেবিট কার্ড নেওয়ার ফর্ম ফিল আপ হয়ে গেলো এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে জেরস করে সেই ডকুমেন্ট আপনারা এর সাথে স্টেপেল করে ব্যাঙ্কে জমা করে দিলে আশা করি এটিএম কার্ড বা ডেবিট কার্ড আপনাদের বাড়িতে চলে আসবে বা ব্যাঙ্ক থেকে যদি কালেক্ট করতে বলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ